আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে কোনো গান থেকে মিউজিক আলাদা, ভোকাল আলাদা, গিটার আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন এবং যা খুশি তা করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে, তারপরে মোসিয়াস দেখতে পাচ্ছেন অ্যাপটা, দ্য মিউজিশিয়ানস অ্যাপ। তো এই অ্যাপটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, তারপরে অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন ওপেন করে নিচ্ছি। তো এখানে কিছু অ্যালাউ চাইতে পারে, যেহেতু আমাদের গ্যালারিটা অবশ্যই নিবে। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাকে অবশ্যই একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, বা আপনি টুইটার দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারেন। তো আমি জিমেল দিয়ে করে নিচ্ছি। তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। এখন অটোমেটিকলি কিন্তু এটা হয়ে যাবে, এটা অ্যাকাউন্ট খুলতে বেশি এটা ঝামেলা পোহাতে হয় না। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা যেটা করব, আপনি যে গানটাকে মিউজিকটা আলাদা করতে চাচ্ছেন বা ভোকালটা আলাদা করতে চাচ্ছেন, এজন্য আপনাকে প্রথমে অ্যাড দেখতে পাচ্ছেন উপরে, অ্যাডে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার গ্যালারি শো করবে, আপনার ফাইলস সকল কিছু এখানে শো করবে। তো আমি গ্যালারি থেকে একটা গান নিব, তো এই জন্য আমি গ্যালারিটা সিলেক্ট করে দিলাম, তারপরে অ্যালাউ করে দিলাম। তারপরে ফাইল ম্যানেজার থেকেও নিতে পারেন, ফটোস থেকে নিতে পারেন, যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নিতে পারেন। তো আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে দিলাম, তারপর নিচে দেখবেন যে ওকে আছে, তো ওকেতে একটা ক্লিক করে দিলাম। তারপর এটা এখানে অ্যাড হবে, তো এখানে আপনার অ্যাড করার জন্য তারপর আবার সাবমিটে একটা ক্লিক করে দিবেন, তারপরে এটা কিন্তু এখানে আপলোড হবে। তো এই জন্য কিন্তু আপনার ডাটা কানেকশন থাকাটা জরুরি, তো আপনার ওয়াইফাই হোক বা ডাটা হোক, যেটাই হোক আপনি কানেকশনটা রাখবেন। তো দেখতে পাচ্ছেন গানটা ও পাশানি, এটাতে চারটা টিক্স আছে, মেবি অন্যান্য গানে পাঁচটাও থাকে, গিটারও থাকে, মানে ড্রামস থাকে, অনেকগুলো থাকে, কিন্তু এটাতে চারটা আছে মেবি। এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হলে আমি এটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম গানটার উপরে, তারপরে দেখতে পাচ্ছেন গানটা কিন্তু প্লে হয়ে গেছে। তো আমি এটাকে অফ করে রাখছি, যেহেতু আমার খুব এডিটের সমস্যা হতে পারে, এই জন্য আমি প্রথমে দেখেন ভয়েসটাকে অফ করে দিব। তো আমি আগে প্রথমে একটু গানটা শোনাই। তো শুনতেই পাচ্ছেন যে ভয়েসটা কিন্তু অফ হয়ে গেছে। এখন এখন যদি এখানে দেখেন ড্রামস আছে, তো ড্রামসটাকে আপনি অফ করে দিবেন, ড্রামসটাকে অফ করে দিতে পারেন। তারপরে হচ্ছে দেখেন এখানে মনে হয় মেবি এটা গিটার, তো গিটারটাকে বেস এটাকে আমি অফ করে দিলাম। তারপর শুধু মিউজিকটা আছে যেটা অটো টিউন হিসাবে ব্যবহৃত হয়েছে, তো এটা আমরা এখন শুনি। তো শুনতে পাচ্ছেন যে শুধু অটো টিউনটা আছে। তারপরে আমরা এটাকে অফ করে দিয়ে শুধু তারপরে আমরা এটাকে একটু অন করি। তো দেখতে পাচ্ছেন এটাকে অন করলাম, এটা মেবি তেমন একটা সাউন্ড দিবে না, তো শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু অল্প অল্প সাউন্ড শোনা যাচ্ছে। তো এটাকে আমরা কমিয়ে দিলাম। এখন যদি আমরা ড্রামসটা শুনি, দেখেন ড্রামসটা কিন্তু এরকম, মানে এই গানের ড্রামসটা এরকম। শুধু যদি ভোকালটা শুনি আমরা, তো শুনতে পাচ্ছেন যে এটা শুধুমাত্র ভোকালটা। তো আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে আপনি ভোকালটাও নিতে পারেন, ড্রামসটাও শুধু নিতে পারেন, গিটারটাও নিতে পারেন, শুধু মিউজিকটাও নিতে পারেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়া হয়ে গেলে উপরে দেখবেন যে থ্রি লাইন আছে, আপনি থ্রি লাইনে এটা ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে দুই নম্বরে, তো এক্সপোর্টে একটা ক্লিক করবেন। তারপরে সেভ টু ডিভাইস, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে এখানে অডিও মিক্স একটা ক্লিক করে দিবেন, তারপরে MP3 হিসাবে আপনি এটাকে ডাউনলোড করে দিবেন। তো এখানে সেভ একটা ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্টিং হচ্ছে, তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। তো এটা এক্সপোর্ট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা যদি ফাইল ম্যানেজারে চলে আসি, তারপরে আমরা এটাকে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে চলে আসছে ওপাশানি এফ এ সুমন, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমরা করেছিলাম। এখন আমি যদি একটু প্লে করি, আর বেশি প্লে করলে তো অবশ্যই আমার কপি অ্যাড চলে আসবে। দেখেন এখানেও অ্যাড চলে আসছে। তো অ্যাডের সমস্যা নিয়ে যাদের সমস্যা হয়, আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে, দেখতে পারেন। দেখেন এটা মানে একদম শুধুমাত্র ড্রামস আর ভোকালটা আমি ডাউনলোড করেছি। এখানে তো দেখতেই পাচ্ছিলেন যে ড্রামস আর ভোকালটা আমি কীভাবে ডাউনলোড করেছি। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভয়েস ভোকাল আলাদা আলাদা করে আপনি ডাউনলোড করতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।